আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে এক রাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে মাওলানা মামুনুল হক তিনি দীর্ঘদিন যাবৎ জেল হাজতে বন্দী দশা অবস্থায় তিনি কাটাচ্ছেন, তার কোনো মুক্তি আজও মেলেনি এবং এই মুক্তি নিয়ে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবেই কথা বলতেছেন। তবে গণমাধ্যমে এসে বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই এই মাওলানা মামুনুল হকের পক্ষে হুঙ্কারমূলক কথাবার্তা একের পর এক বলে যাচ্ছেন। তবে বিভিন্নভাবেই বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে বর্তমান যেভাবেই চলতেছে যে আমাদের এই জাতি নগণ্য ব্যক্তিদেরকে বেশি করে সেলিব্রেট করে তুলতেছেন এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এক হুজুর এই সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন এই মাওলানা মামুনুল হককে কেন্দ্র করে এবং বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। চলুন আমরা সেই ব্যক্তির গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা এখন শুনে আসি। মমতাজের মতো নগণ্য জঘন্য নারী যদি সংসদে বসে আলেম ওলামা ইসলাম নিয়ে কটাক্ষ করতে পারে, এর চেয়ে লজ্জা আর এর চেয়ে কলঙ্কর কোন অধ্যায় পৃথিবীতে কোন জায়গায় সৃষ্টি হয়েছে এটা আমাদের জানা নেই। 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে ইসলাম আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলবে, আর ওই পরিমণি আর ওই মমতাজের মতো নগণ্য জঘন্য ব্যক্তিরা নেতৃত্বে থাকবে, এটা আমরা আমাদের দল এবং আমরা যারা দেশকে ভালোবাসি, স্বাধীনতার উপরে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, আমরা ঘৃণা ভরে এর ধিক্কার জানাই। অবশ্যই এই সব সেলিব্রেট কারা, সেলিব্রেট বলতে আমরা কি বুঝি, যে যত নগণ্য হচ্ছে জাতি তাকে তত সেলিব্রেট দিচ্ছে, আর যে যত জাতির জন্য কাজ করছে তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে মামুনুল হকের মতো জেলা যদি প্রেরণ করছে। জাতি স্পষ্ট, আজকে আপনারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে ভয় পান কেন? আজকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন দেখেন, 22,000 ভোট, মাত্র 22,000 ভোট, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে 50,000 ভোট পেয়েছে। এই দেশে পরিমণিকে ছেড়ে মামুনুল হককে কারাবন্দি রাখা, এটা স্বাভাবিক। ওই যে মাহি শুনলাম, মাহি, এই যে আমাদের ভাবতেও খারাপ লাগে, এরা দেহ ব্যবসায়ী, এরা সেলিব্রেট হয় কি করে? আর মামুনুল হক সাহেব যদি সেলিব্রেট না হয় কারাবন্দি হয়, আমরা লজ্জিত। 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে ইসলাম আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলবে, আর ওই পরিমণি আর ওই মমতাজের মতো নগণ্য জঘন্য ব্যক্তিরা নেতৃত্বে থাকবে, এটা আমরা আমাদের দল এবং আমরা যারা দেশকে ভালোবাসি, স্বাধীনতার উপরে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, আমরা ঘৃণা ভরে এর ধিক্কার জানাই। যে যত নগণ্য হচ্ছে জাতি তাকে তত সেলিব্রেট দিচ্ছে, আর যে যত জাতির জন্য কাজ করছে তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে মামুনুল হকের মতো জেলা যদি প্রেরণ করছে। আল্লামা মামুনুল হক সাহেব এই জাতির একটা কর্ণধর, তিনাকে রাজনৈতিক ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে অহেতুক, এবং আমরা শুনেছি যে অমানবিক শারীরিক টর্চার করেছে, আমরা তীব্র নিন্দা ঘৃণা জ্ঞাপন করি এবং আমরা তার নিঃশব্দ মুক্তি কামনা করি। এই দেশে পরিমণিকে ছেড়ে মামুনুল হককে কারাবন্দি রাখা, এটা স্বাভাবিক। ভালো মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়, খারাপ মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এই দেশ পরিচালনা যারা করতেছে না ভোট টাকা, তারা স্বৈরাচার, এরা দিনের ভোট রাতে দিয়েছে। যেমন আমাদের বর্তমান যে 10 দফা চলছে, তার মধ্যে 7 দফায় আমাদের এরকম উল্লেখ আছে যে মাজলুম নিরীহ সকল আলেম ওলামাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। আমাদের যে জাতি আলেম ওলামারা কারাবন্দী আছে তাদের মুক্তি আন্দোলন, এবং স্বৈরাচার রাত দিনের ভোট রাতে দেওয়া সরকার, তাকে ক্ষমতাচ্যুত করার যে কর্মসূচি কেন্দ্র থেকে আসবে, আমরা সেই কর্মসূচি নিয়ে আমরা আমাদের এলাকায় গিয়ে কেন্দ্রের থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। এটা জাতির কাছে সুস্পষ্ট, আমি সহ 18 কোটি মানুষের কাছে সুস্পষ্ট, মিথ্যা বানোয়াটি ষড়যন্ত্রমূলক। মামুনুল হক সাহেবকে এই 18 কোটি মানুষ না, সারা পৃথিবীর মানুষ আজকে আপনাদের মাধ্যম যে জানতে পেরেছে যে মামুনুল হক সাহেবকে নিঃশর্তে একদম ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিমণির মতো একটা নগণ্য জঘন্য মেয়েকে নিয়ে মুক্তি দেওয়া হয়, আর জাতির কর্ণধর আল্লামা মামুনুল হক সাহেবকে
ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে তাকে দীর্ঘদিন কারাবন্দী রাখা হয়েছে। ইসলাম নিয়ে দুর্নীতি করে না, ইসলাম নিয়ে অশ্লীলতা করে না, ইসলাম নিয়ে ব্যভিচারি করে না, ইসলাম নিয়ে মদ জিনা ব্যভিচারীর সাথে লিপ্ত ব্যবসা করে না, ইসলাম নিয়ে ব্যবসা আলেম ওলামা করে, দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির ব্যবসা। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই হুজুরের মুখ থেকে সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি ইতিমধ্যে আপনারা শুনে ফেললেন। তবে এই বক্তব্যটি বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যশীল, বর্তমান প্রেক্ষাপটে যেগুলো ঘটে আছে সেই ঘটনার ভিত্তিতেই এই বক্তব্যটি একদম রাইটলি বলে দিলেন এই হুজুর। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। আপনি আমার এই পেজে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।